কথা জিজ্ঞাসা করব মা? কি কথা বল? ঠাকুমা আমাকে কেন ভালোবাসে না মা? আমি মেয়ে বলে? জানি না রে, কেন কিছু বলেছেন তোকে? সে তো সব সময় বলতে থাকে, আমাকে যেন দু চোখেও দেখতে পারে না। কেন মা, কি করেছি আমি? জানি না, আমি জানি না। তবে তুই যখন জন্মেছিলি, মেয়ে হয়েছে বলে উনি মোটেও খুশি হননি। বহুদিন আমার সঙ্গে কথা বলেননি, মুখ দেখতে চাইতেন না। পরে অবশ্য সব ঠিক হয়ে গেছিল। মেয়ে হয়ে জন্মেছি, তাতে আমার কি দোষ মা? ধুর বোকা, মেয়ে হয়ে জন্মানো দোষ হবে কেন? মেয়েরা তো ঘরে লক্ষ্মী আর বাইরে দুর্গা। দশ হাতে যেমন ঘর সংসার চালায়, তেমনি দুষ্টের দমনে সে তখন শক্তি রূপিণী। আমি বড় হয়ে দেশের জন্য লড়ব মা, দেখো তুমি। বেশ, তাই হবে। তবে এখন দুধটা খেয়ে নে, না হলে ঠান্ডা হয়ে যাবে। ইস, দুধ খেতে আমার একটুও ভালো লাগে না মা, খাবো না আমি। খাবো না বললে হবে? এই যে বললি দেশের হয়ে লড়াই করবি বাইরের শত্রুদের সাথে, তা গায়ে জোর না থাকলে হবে? তুমি কিচ্ছু জানো না মা, বাবা বলেছে গায়ের জোর নয়, মনের জোরটাই আসল, আর দরকার বুদ্ধির জোর। আচ্ছা, সেই কথা বলেছে বুঝি, আর এটা বলেনি যে দুধ না খেলে বুদ্ধির জোর বাড়বে না? সেটা মোটেও বলেনি। আমি দেখবে মা, এয়ার ফোর্সের পাইলট হব, শা শা করে আকাশে উড়ে বেড়াবো। ও বাবা, তোর ভয় লাগবে না বুঝি? ভয় লাগবে কেন, তুমি তো নিচে দাঁড়িয়ে দেখবে আমাকে, যাতে আমি আকাশে হারিয়ে না যাই। ওরে বাবা, আমার এই ছোট্ট মেয়ে চিনি, সে বড় হয়ে পাইলট হবে, আকাশে উড়ে বেড়াবে, আর আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেব। বাহ, কি বুদ্ধি আমার মেয়ের। আচ্ছা মা, আমাকে চিনি বলে ডাকো কেন তোমরা? আমাকে চেনো বলে? না রে, এই চিনি হলো মিষ্টি চিনি। জানিস তো, তুই হওয়ার পর তোর ঠাকুমা খুশি না হলেও তোর ঠাকুরদা খুব খুশি হয়েছিলেন। বলতেন আমাকে, দেখো বৌমা, নাতনি আমার চিনির মতন মিষ্টি মেয়ে, ওর নাম রেখো চিনি। দাদু কেন তারা হয়ে গেল মা? বয়স হয়েছিল তো, আর বয়স হলে সবাইকেই তো একদিন চলে যেতে হয়। দাদু চিনি নাম দিয়েছিল বলে ঠাকুমা নাম দিয়েছিল উচ্ছে। ও, তাই বুঝি ঠাকুমা আমাকে উচ্ছে বুড়ি বলে ডাকে? ইস, পচা নাম, আমি কি উচ্ছের মতো তেতো নাকি? দাঁড়াও, আজকে আবার ঠাকুমার সাথে ঝগড়া করব। এই চিনি, ফস করে আবার ঠাকুমাকে কিছু বলিস না যেন। এই উচ্ছে বুড়ি, বারান্দার লাইটটা একটু জ্বালিয়ে দে তো বাছা। উফ ঠাকুমা, রোজ আমাকে বলো কেন বলো তো? সন্ধে হলেই বারান্দার লাইট জ্বালাতে বলবে, সকালে আবার লাইট বন্ধ করতে বলবে, আর পারি না। এই পাগলি সব সময় মুখে খই ফুটছে, একটু ভালোভাবে কথা বলতে পারিস না উচ্ছে? ইস, আবার সেই পচা নামে ডাকছো কিন্তু তুমি। উচ্ছি, ছি, একটা নাম হলো নাকি? দেখো আমি আজ ঠিক বাবার কাছে, হুম হুম, তোমার ছেলের কাছে নালিশ করব কিন্তু। বাবা রে বাবা, একটু লাইট জ্বালাতে বলেছি তাতেই এত বকে যাচ্ছিস, মুখে কি একটু মিষ্টি কথা বলতে পারিস না রে বাছা? মিষ্টি কথা কেন বলবো, সব জানি আমি। আমার জন্মের পরে তুমি দিয়েছিলে মুখে মধু, তখন তো মেয়ে বলে ছ্যা ছ্যা করেছো, এখন কথায় মধু গলে পড়বে, কি করে শুনি? দেইনি তো ঠিক করেছি, কোথায় ভেবেছিলাম নাতি হবে, না তো কি হলো এক নাতনি। নাতনি তো কি, আমি কি ফেললা নাকি? কোন নাতির থেকে আমি কম যাই নাকি? এই তোমার লাইট জ্বালিয়ে দিলাম, আর কিছু করতে হলে বলো, তারপর আমি পড়তে বসবো কিন্তু। আচ্ছা বাবা আচ্ছা, মাথা ঠান্ডা করে পড়তে বসিস,
এত মাথা গরম করলে কি চলে রে? আর এই যে ঠাকুমা, তোমার চাদর রইল, গায়ে দিয়ে নিও। বাবা বলেছে এখন একটু একটু করে ঠান্ডা পড়তে শুরু করেছে, পরে ঠান্ডা লাগিয়ে কাশি বাঁধালে কিন্তু আমাকেই তোমার বুকে পিঠে গরম তেল মালিশ করে দিতে হবে। বাপ রে বাপ, এই মেয়ের শাসনের চোটেই তো বাঁচা দেয়। আচ্ছা আচ্ছা, দে তো বাপু, দে চাদরটা, দে গায়ে দিয়ে দেই। শাসন করব না তো কি, কোনো কিছুতেই তোমার হুঁশ নেই। রাজ্যের ঝাল মশলা দেওয়া খাবার খাবে, তারপর আবার ওষুধ খেতেও ভুলে যাও। ডাক্তার বাবু কি বলেছে তোমাকে মনে নেই? ও সব কথা ছাড়, ডাক্তারের সব কথা কি শুনতেই হবে নাকি? হ্যাঁ, যা হবার হবে, তারপর তো তুই তো আছিস আমার উচ্ছে বুড়ি। হ্যাঁ, দেখবি আমাকে? এখন কেন আমাকে সব সময় বলো না তুমি? চেয়েছিলাম নাতি, আর এলি তুই, খুব তো বলো, নাতি দেবে বংশের বাতি। আর এদিকে আমার রোজ তোমার তুলসী তলার বাতি জ্বালাতে হয়। নাতি তো বংশের বাতি দেবে রে পাগলি। কিরে চিনিমা, পড়াশুনো কেমন চলছে? আমি কিন্তু আজ মাকে বলে দিয়েছি বাবা। ও বাবা, কি বলেছিস? তোর মা রাগ করেনি তো? ধুত, তুমি না মাকে খুব ভয় পাও, তুমি আমার ভীতু বাবা। তাই তো, আমার মতো একটা ভীতু বাবার একটা এরকম সাহসী মেয়ে হলো কোথা থেকে? আমি মাকে বলে দিয়েছি যে বড় হয়ে আমি বায়ুসেনার পাইলট হব, দেশের জন্য লড়াই করব। বলে দিয়েছিস? তা কি বললো তোর মা? খুব ভয় পেয়ে গেল নিশ্চয়ই? ভয় পাবে কেন, আমি তো মাকে সঙ্গে নিয়েই যাব। আর আমি? আমি বুঝি যাব না? তুমি কিভাবে যাবে, ঠাকুমাকে দেখবে কে? হ্যাঁ, তাও তো বটে। ঠাকুমা খুব ভুলো মন জানো তো বাবা, সব সময় আমাকেই তো নজরে রাখতে হয়। তবে ঠাকুমা আমাকে বেশি ভালোবাসে না জানো তো, সব সময় বলে চাইলাম নাতি, এলো এক মেয়ে ঠ্যাংরা কাঠি। তোর ঠাকুমা একটু পুরনো দিনের মানুষ তো, এখনো পুরনো সব ধ্যান ধারণা নিয়ে থাকে। তারপরে বাবা মারা যাওয়ার পর থেকে একা হয়ে গিয়েছে তো? হ্যাঁ গো বাবা, ঠাকুমাকে দেখেছি, মাঝে মধ্যে একা একা বসে থাকে, চোখ থেকে জল পড়ে, আমি জিজ্ঞাসা করলে বলে চোখে বালি পড়েছে। আচ্ছা চল, এখন সবাই মিলে খেয়ে নেই গিয়ে। কাল আমার স্কুল ছুটি বাবা, তোমার ছুটি নেই? না রে মা, আমার অফিসের কাজে একটু বাইরে যেতে হবে, ফিরতে একটু রাত হবে। মাও তো বললো কাল কোন দরকারি কাজে একবার মামা বাড়ি যাবে। সে জানি, তোর স্কুল ছুটি যখন তাহলে তুইও চলে যা, মা বাড়ি ঘুরে আয় একদিন। তা কি করে হবে বাবা, ঠাকুমা একা বাড়িতে থাকবে নাকি? যদি কিছু দরকার পড়ে আমি পরে যাব একদিন মামা বাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি একদিন তোদের সবাইকে নিয়ে ঘুরতে বার হব। খুব ভালো হবে বাবা। এই নাও ঠাকুমা তোমার রাতের ওষুধ, খেয়ে নাও আগে, না হলে তো আবার ভুলেই যাবে। এই মেয়ে, তোর এত মুরুব্বিপনা করতে হবে না আমার উপর, আমারটা আমি বুঝব, তুই নিজের চরকায় তেল দে তোরে বাপু। ও ভালো মুখে বলতে এলাম আর তুমি গালমন্দ শুরু করলে, কখনো কি একটু ভালোভাবে আমার সাথে কথা বলতে পারো না ঠাকুমা? ভালো কথা বলবো তোর সাথে? তা কেন শুনি, তোকে আমি দু চোখে দেখতে পারি না, তা জানিস না? হ্যাঁ, মায়ার ছাতা ধুইন্না পাতা। মেয়ে হয়েছে তো কে হয়েছে, কিসে কম আমি? আর শোনো, নাতি হলে কি তোমাকে মাথায় তুলে রাখতো নাকি? রাখতো রাখতো, আমার বংশের প্রদীপ হতো, বিপদে আপদে আমাকে রক্ষা করতো। আর তুই,
বিয়ের পর ঢ্যাং ঢ্যাং করে শ্বশুর বাড়ি চলে যাবি, তখন কে দেখবে আমাকে বল? ও, এই কথা? আচ্ছা, আমি বিয়েই করব না। শোনো পোড়া কপালের কথা, শোনো, বিয়ে করবেন না, তা সারা জীবন আই বুড়ো হয়ে বাপের কাঁধে বোঝা হয়ে থাকবি নাকি রে? হ্যাঁ, উচ্ছে বুড়ি একটা। আচ্ছা ঠাকুমা, তুমি কি চাও বলো তো? একবার বলছো বিয়ে করে চলে যাব, তোমাকে দেখবো না, আর যখন বলছি বিয়ে করব না তখন আবার বলছো বাবার কাঁধে বোঝা হয়ে থাকবো। আচ্ছা ঠিক আছে, বিয়ের পর তোমাকে আমার শ্বশুর বাড়ি নিয়ে গিয়ে রাখবো, তোমার নাত জামাই দিন রাত তোমার সেবা করবে, ব্যাস, এবারে হয়েছে তো? থাম তো পোড়ামুখি, নাত জামাইকে আমার সেবা করতে দেব নাকি? হ্যাঁ, তাকে তো আমি মাথায় করে রাখবো, রান্না করে খাওয়াবো। ও, আর আমার বেলায় তোমার সব রাগ, আজ পর্যন্ত একদিনও তো নিজের হাতে কিছু রান্না করে খাওয়াওনি। তোকে খাওয়াতে আমার বইয়েই গেছে, উচ্ছে একটি। কি সেলাই করে বানাচ্ছো ঠাকুমা, দেখাও আমাকে। না না, তোকে দেখাতে যাব কোন দুঃখে? হ্যাঁ, 3 মাস ধরে একটু একটু করে বানাচ্ছি এটা। আচ্ছা থাক, দেখাতে হবে না। এই চিনি, ওঠ এবার, অনেক বেলা হয়ে গেল যে। উঠছি মা, বাবা চলে গিয়েছে। হ্যাঁ রে, তুই ঘুমিয়েছিলে বলে আর ডাকেনি তোকে, ফিরতে রাত হবে হয়তো। তুমিও তো যাবে মামা বাড়ি। হ্যাঁ, তোর মামা ফোন করেছিল, তবে আমার বেশি দেরি হবে না, সন্ধ্যার আগেই চলে আসব। ঠিক আছে মা, আমি রাতের রান্না করে রাখবো। না রে, আমি চলে আসব, আমি রান্না করে রেখেছি, তুই দুপুরে ঠাকুমাকে খেতে দিবি আর নিজে ঠিকঠাক খেয়ে নিবি। ঠাকুমাকে বলবে নিজে নিয়ে খেয়ে নিতে, আমার মুখ দেখতে চায় না ঠাকুমা। না রে চিনি, ঠাকুমার উপর রাগ করিস না, যা এখন উঠে যা তো দেখি, স্নানটা করে নে আজ তাড়াতাড়ি, আমি তোকে টিফিন দিয়ে তারপর যাব। না মা, তুমি আর দেরি করো না, আমি ঠিক খেয়ে নেব। উচ্ছে বুড়ি, ও উচ্ছে বুড়ি, উচ্ছি। ডাকো, যত খুশি ডাকো, আমি যাবই না, নিজে নিয়ে খেয়ে নাও, আমি খাবো না। ওরে পাগলি, তুই রাগ করেছিস বুঝি আমার উপর? তোমার উপর রাগ করতে আমার বই গিয়েছে, তুমি কেউ না আমার, তুমি আমাকে একটুও ভালোবাসো না। তা ঠিক, আমি উচ্ছে বুড়িকে একেবারে ভালোবাসি না, কারণ উচ্ছে বুড়ি আমার নাতনি আর আমার নিজের পছন্দের ছিল নাতি, কিন্তু আমি অন্য একজনকে খুব ভালোবাসি, আমার প্রাণের থেকেও ভালোবাসি, জানিস সে কে? আমার জানার কোনো দরকারই নেই, যাও তাকে নিয়েই থাকো, আমার সাথে তোমার কথা বলতে হবে না। ও বাবা, পোড়ামুখীর রাগ দেখো। তবে হ্যাঁ, যাকে আমি সব থেকে ভালোবাসি তার জন্য কত কষ্ট করে একটা নকশা তৈরি করেছি আমি, তার বিয়েতে আমি উপহার দেব। চল চল, দেখাচ্ছি তোকে, তারপর খাবি চল। না, আমি তোমার সাথে যাবো না, কিছু খাবো না। আরে চল বাপু চল, আর রাগ করে থাকিস না রে, তুই না আমার উচ্ছে বুড়ি, চল মা চল, চল মনা। না, আগে বলো তুমি কাকে বেশি ভালোবাসো তোমার উচ্ছির থেকে? সে একজন আছে যাকে তোর দাদু সব থেকে ভালোবাসত রে,
স্বাদ করে তার নাম দিয়েছিল চিনি। চিনি, তুমি আমাকে সব থেকে বেশি ভালোবাসো? হতেই পারে না, তুমি আমাকে ভোলাচ্ছো। ভাবছো কি আমি এখন আগের মতোই ছোট আছি যে তোমার কথাই ভুলবো? বিশ্বাস হচ্ছে না তো? হ্যাঁ, এই জন্যই তোকে উচ্ছে বুড়ি বলে ডাকি। আয় তাহলে, এই দেখ কেমন নকশা বানিয়েছি তোর জন্য। এই নকশি কাঁথা তোর বিয়ের উপহার। ও মা, তুমি এত কষ্ট করে এটা আমার জন্য বানিয়েছো ঠাকুমা? দেখ দেখ এখানে কি লিখেছি সেলাই করে। আমার সব থেকে প্রিয় জিনিস ওনাকে। তুমি সত্যি আমাকে এত ভালোবাসো ঠাকুমা? পছন্দ হয়েছে তো? এবারে এই দেখ, এই সব গয়না সব তোর জন্য। আর এটা তোর দাদু নিজে পছন্দ করে কিনে রেখেছিল তোর বিয়ের জন্য। আমার খুব খিদে পেয়েছে ঠাকুমা। সে আমারও রে। দাঁড়া দাঁড়া, আমি খাবার বাড়ছি দুজনের জন্য, দাঁড়া। না না, তুমি খাবার ঘরে চলো, মা দুজনের জন্য খাবার বেড়ে রেখে গিয়েছে। তবে আজ কিন্তু আমি নিজের হাতে খাবো না, তুমি আজ আমাকে নিজের হাতে খাইয়ে দেবে। কি দেবে না ঠাকুমা? আরে দেব দেব, নিজের হাতে খাইয়ে দেব, পাগলি উচ্ছে বুড়ি একটা।